প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুলবিটির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি অবস্থিত সীতাকুণ্ডু, চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি অবস্থিত সীতাকুণ্ডু, চট্টগ্রাম। বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা। বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা। গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয় হুন শক্তির দ্বারা। গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয় হুন শক্তির দ্বারা। সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন ইলিয়াস শাহ। সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন ইলিয়াস শাহ। সতীদাহ প্রথা বিলোপ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। সতীদাহ প্রথা বিলোপ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। মধ্যপ্রাচ্যের যে দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ওমান। মধ্যপ্রাচ্যের যে দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ওমান। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় 21 নভেম্বর 1971 সালে। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় 21 নভেম্বর 1971। মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ শাল। মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ শাল। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা যমুনা সার কারখানা, জামালপুর। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা যমুনা সার কারখানা, জামালপুর। বাংলাদেশের পাহাড় শ্রেণী যে ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ, টারশিয়ারি যুগের। বাংলাদেশের পাহাড় শ্রেণী যে ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ, টারশিয়ারি যুগের। ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 লাভ করে বাংলাদেশের যে মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে 54টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে 54টি। তিস্তাবাদ বাংলাদেশের যে জেলায় অবস্থিত, লালমনিরহাট। তিস্তাবাদ বাংলাদেশের লালমনিরহাটে অবস্থিত। ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় 1857 সালে। ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় 1857 সালে। জাতীয় ডেটা সেন্টার বা তথ্য ভাণ্ডার অবস্থিত কালিয়াকৈর, গাজীপুর। বাঙালি জাতি গড়ে উঠেছে অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে। বাঙালি জাতি গড়ে উঠেছে অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল, বঙ্গ জনপদ। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের যে সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়, দ্বাদশ সংশোধনী। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে। বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী ছিলেন মুহিতুল ইসলাম। বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী ছিলেন মুহিতুল ইসলাম। বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ রয়েছে 153টি। বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ রয়েছে 153টি। বাংলাদেশের যে শিল্পী পটুয়া নামে পরিচিত, কামরুল হাসান। বাংলাদেশের যে শিল্পী পটুয়া নামে পরিচিত, কামরুল হাসান। সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন পদার্থবিদ। সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন পদার্থবিদ। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধুর জীবন লিপিবদ্ধ রয়েছে 1954 সাল পর্যন্ত।
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধুর জীবন লিপিবদ্ধ রয়েছে 1954 সাল পর্যন্ত। বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয় গাথা অবস্থিত রংপুর সেনানিবাসে। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয় গাথা অবস্থিত রংপুর সেনানিবাসে। বাংলাদেশের যে জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে, রাঙ্গামাটি জেলা। বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল 8 ফাল্গুন 1358। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল 8 ফাল্গুন 1358। পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট গঠিত হয় 1953 সালে। পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট গঠিত হয় 1953 সালে। বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম বানৌজা পদ্মা। বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম বানৌজা পদ্মা। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রামু কক্সবাজার। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত কক্সবাজারের রামুতে। প্রাচীন পুন্ড্রবর্ধন অবস্থিত মহাস্থানগড়। প্রাচীন পুন্ড্রবর্ধন অবস্থিত মহাস্থানগড়। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা 7টি। জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা 7টি। গোল আলু বাংলাদেশে আনা হয় ইউরোপের হল্যান্ড থেকে। গোল আলু বাংলাদেশে আনা হয় ইউরোপের হল্যান্ড থেকে। সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে। সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে। বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি সুন্দরবন। বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি সুন্দরবন। গারো জাতিসত্তার পরিবার কাঠামো মাতৃতান্ত্রিক। গারো জাতিসত্তার পরিবার কাঠামো মাতৃতান্ত্রিক। শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় 1972 সালে। শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় 1972 সালে। স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেন জহির রায়হান। স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেন জহির রায়হান। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় অবস্থিত ঢাকা। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় অবস্থিত ঢাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।